সর্বম শিবময়ম শিবানন্থা শিবকৃপা আনন্দা আমরা তাহলে এই সোলার মিনিমাম নিয়ে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সেই সোলার মিনিমামের আলোচনাতে প্রবেশ করেছি এবং বোঝার চেষ্টা করছি যে এই যে বিষয়টা দ্য ফেনমিন অফ সোলার মিনিমাম এটা কতটা আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কি কি প্রভাব আমাদের পৃথিবী পৃষ্ঠে এর জন্য পড়তে পারে তো আজকে আমরা একটু মহাজাগতিক বিচ্ছুরণকে বোঝার চেষ্টা করব যে কসমিক রেজ এই যে একটা ইলেকট্রন আর প্রোটনের একটা স্রোত স্ট্রিম অফ হাইলি চার্জড এনার্জি পার্টিকলস বিশেষ করে ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস এটা সূর্য থেকে বেরিয়ে আসে ফ্লোজ আউট ফ্রম দ্য সান এবং পুরো সৌরমণ্ডলের মধ্যে ছড়িয়ে পড়ে এটা এক ধরনের কসমিক রেস সূর্য থেকে যেটা বেরিয়ে আসছে সেটা সোলার উইন্ড বলা হচ্ছে যে সৌরবায়ু কসমিক রেজ তাছাড়াও আমাদের সোলার সিস্টেম সৌরমণ্ডলের বাইরেও আমাদের গ্যালাক্সির মধ্যেও প্রচুর কসমিক রে রকম হাই এনার্জি একটা মহাজাগতিক বিচ্ছুরণ প্রতিনিয়ত হচ্ছে এবং আমাদের গ্যালাক্সির বাইরেও অন্যান্য ডিস্ট্যান্ট দূরবর্তী গ্যালাক্সি থেকেও আমাদের গ্যালাক্সিতে এই সমস্ত মহাজাগতিক প্রচণ্ড শক্তিশালী বিচ্ছুরণ প্রবেশ করে আমাদের গ্যালাক্সির মধ্যে এবং আমাদের সৌরমণ্ডলের মধ্যে এবং সেগুলো আমাদের পৃথিবীতেও প্রবেশের একটা চেষ্টা করে একটা প্রয়াস করে পৃথিবীর যে বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার এই পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীকে রক্ষা করে পৃথিবীকে এই সমস্ত এক্সট্রিমলি হাই এনার্জি পার্টিকলস থেকে যে ধ্বংস হতে পারে যে ক্ষতি হতে পারে সেগুলোকে অবরুদ্ধ করে পৃথিবী পৃথিবীর যে ম্যাগনেটোসফিয়ার আয়নোসফিয়ার ট্রপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার থার্মোসফিয়ার এই বায়ুমণ্ডলের যে বিভিন্ন লেয়ার স্তরগুলো এই এক একটা স্তরের এক এক রকম ভূমিকা আছে এবং বিশেষত মূলত হচ্ছে এই রে এই মহাজাগতিক বিচ্ছুরণকে আটকে দেওয়া তাদের তাদের গতিপথটাকে ঘুরিয়ে দেওয়া ডিফলেকশান তাছাড়া ভ্যান অ্যালেন বেল্ট বলে একটা রেডিয়েশন বেল্ট আছে পৃথিবীর চারদিকে পৃথিবীর চারদিকে দুটো আছে ভ্যান অ্যালেন বেল্ট একটা রেডিয়েশন বেল্ট অর্থাৎ পৃথিবীর চারদিকে একটা ক্ষেত্র আছে যেখানে শুধু এই বিচ্ছুরণটাই জমাট বেঁধে একটা ক্ষেত্র তৈরি করেছে সেই চার্জ পার্টিকলসে বেশিরভাগটাই সোলার উইন্ড সৌর বায়ু থেকে আসছে কিন্তু পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর যে চুম্বকীয় ক্ষেত্র সেটা এই রেডিয়েশনকে মহাজাগতিক অত্যন্ত শক্তিশালী যে বিচ্ছুরণ যে রশ্মি তাকে আটকে দিচ্ছে এবং বন্দি করে রাখছে ধরে রাখছে তাকে আর পৃথিবীর কাছে পৃথিবীর উপর আসতে দেয় না এবং এই ভ্যানাল্যান বেল্ট মহাকাশযানের জন্য মহাকাশচারীদের জন্য অত্যন্ত ক্ষতিকর তাদের আলাদা করে বিশেষ অনেক ব্যবস্থা নিতে হয় যখন তারা মহাকাশ মহাকাশযানে যান এবং কসমিক রেজও এই মহাজাগতিক বিচ্ছুরণও কিন্তু সমস্ত স্পেস মিশনের জন্য একটা বড়ো থ্রেট একটা বড় সংকট একটা বড় চ্যালেঞ্জ আমরা যখন দু হাজার কুড়ির ছাব্বিশে ডিসেম্বরের সূর্যগ্রহণের আলোচনা করেছিলাম তখন আমরা এটাই বলেছিলাম যে ধনু আর মিথুন এই যে অ্যাক্সিসটা এই ধনু মিথুনের অ্যাক্সিসটা খুব গুরুত্বপূর্ণ কারণ মিথুন হচ্ছে আমাদের গ্যালাক্সির প্রান্ত কেন্দ্র ইজ দ্য এজ পয়েন্ট আর ধনু হচ্ছে আমাদের গ্যালাক্সির সেন্টার মূল কেন্দ্র যখন সৌরমণ্ডলকে আমরা গ্যালাক্সির আরও বৃহত্তর প্রেক্ষাপটে দেখব গ্যালাক্সির প্রেক্ষাপটে যখন দেখব গ্যালেক্টিক রেফারেন্সে যখন দেখব তখন মিথুন কিন্তু হচ্ছে আমাদের একটা প্রবেশপথ কিসের প্রবেশপথ না ওই মিথুন দিয়েই আমাদের সোলার সিস্টেমের সৌরমণ্ডলের বাইরে বাকি গ্যালাক্সির যে ক্ষেত্রগুলো আছে সেখান থেকে যে মহাজাগতিক বিচ্ছুরণ আসে সেটা মিথুন দিয়ে প্রবেশ করে আর আমাদের গ্যালাক্সির ভিতরে যে গ্যালাক্টিক সেন্টার আছে যেটা মূলা নক্ষত্র সেখান থেকে আমাদের গ্যালাক্সির ভিতর থেকে যে গ্যালাক্টিক সেন্টারের যে এনার্জিটা যে উর্জাটা যে মহাজাগতিক রশ্মিটা উৎপন্ন হয় সেটা মূলা থেকে আমাদের সোলার সিস্টেমের মধ্যে প্রবেশ করে তো ছাব্বিশে ডিসেম্বর দু হাজার যে সোলার এক্লিপস হলো তখন ওই যে রাহু মিথুনে আর ছটা গ্রহ ধনুতে ছিল আর বাকি দুটো মঙ্গল আর শুক্র একদম পাশাপাশি বৃষ্টিকার মকরে সুতরাং সৌরমণ্ডলের আমাদের কালপুরুষের রাশিচক্রের একেবারে এই মিথুন আর ধনুকে কেন্দ্র করে সব গ্রহ ওখানে একত্রিত হয়েছিল এবং ওই যে হাই এনার্জি হাইলি চার্জড কসমিক রের যে প্রবাহটা যে ইনফ্লোটা হয়েছিল যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে গামারে লাইক অত্যন্ত ডিস্ট্রাকটিভ এনার্জি এবং তাতে গ্রহদেরও একটা আপগ্রেড হয়ে যাবে ঠিক সেই রকম কসমিক রেয়ের যে একটা ইনফ্লুয়েন্স এই ইনফ্লুয়েন্সের কারণেই কিন্তু পৃথিবীর উপর নানান রকম প্রভাব আমরা দেখি সে প্রভাব আমাদের মনস্তত্বের উপরেও পড়ে যে একটা খুব মাস এক্সাইটমেন্ট হয় যেটা আমরা আগে আলোচনা করেছি যে অনেক রকম বিদ্রোহ অনেক রকম প্রতিবাদ অনেক রকম যুদ্ধ এগুলো সানস্পট ম্যাক্সিমামে হয় আর প্রাকৃতিক যে দুর্যোগগুলো আমরা ইতিহাসে লক্ষ্য করেছি সেগুলো কিন্তু সানস্পট মিনিমাম সর্বনিম্ন যখন সৌরক্রিয়া হচ্ছে এবার দু হাজার কুড়ির যে শেষ প্রান্ত দু হাজার কুড়ির শেষ প্রান্তে যখন সোলার মিনিমামটা হবে দু হাজার কুড়ির শেষ প্রান্তে সোলার মিনিমাম যখন হবে ডিসেম্বরে এই টাইমটা খুব ক্রিটিক্যাল কারণ এই টাইমে আমরা চোদ্দোই ডিসেম্বর কিন্তু টোটাল সোলার এক্লিপস আরেকটা পাবো যেটা আমি বারবার বলেছি এক্লিপস টু এক্লিপস ডিসেম্বর টু ডিসেম্বর এবং তার সঙ্গে বাইশে ডিসেম্বর শনি এবং বৃহস্পতির অত্যন্ত টাইট ক্লোজ কনজাংশন আছে ছ ডিগ্রি সাতাশ মিনিটে বৃহস্পতি থাকবে ছ ডিগ্রি তেইশ মিনিটে শনি থাকবে মকর রাশিতে এই যে শনি বৃহস্পতির টাইট কনজাংশন এই প্রভাবটা কিন্তু এই সোলার অ্যাক্টিভিটি এই সানস্পট সাইকেলের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত সেটা নিয়ে আমরা বিষদে আলোচনা করবো বিস্তারিত আলোচনা করব কিন্তু এখন আমাদের প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে কসমিক রেজ যখন সানস্পট নাম্বারস সানস্পট যখন সর্বনিম্ন থাকে যেটা এখন চলছে আমাদের যে পর্বটা যে ফেসটা তখন সোলার উইন্ড দুর্বল থাকে যে সূর্য থেকে যে বায়ু প্রবাহটা হয় যে সূর্যের বায়ু আর কিছুই নয় ওই হাইলি চার্জড ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস যেটা সূর্যের ভিতর থেকে বেরিয়ে আসছে এটা রে মহাজাগতিক রশ্য সেটাকে সোলার উইন্ডই বলা হচ্ছে তো যখন সানস্পট অ্যাক্টিভিটিটা কম থাকে সর্বনিম্ন থাকে তখন এই সোলার উইন্ড দুর্বল হয় এবং যে সমস্ত কসমিক রেজ মহাজাগতিক রশ্মি যেগুলো সৌরমণ্ডলের বাইরে থেকে আসছে সৌরমণ্ডলের দিকে ধেয়ে সেই সমস্ত মহাজাগতিক রশ্মিকে বিচ্ছুরনকে এক্সট্রা সোলার সিস্টেম কসমিক রেজ কামিং টুয়ার্ডস দ্য সোলার সিস্টেম যেগুলো আসছে সেগুলোকে সোলার উইন্ড দুর্বল থাকার জন্য তাদের গতিমুখকে পরিবর্তন করতে পারে না ডিফ্লেক্ট করতে পারে না বদলে দিতে পারে না সানস্পট অ্যাক্টিভিটি যখন ম্যাক্সিমাম হয় যখন সর্বোচ্চ থাকে তখন এই সোলার উইন্ডের এই সৌরভ বায়ুর একটা শক্তি সম্পন্ন হয় তার মধ্যে একটা স্ট্রেংথ আসে এবং পৃথিবীর কাছে যে এক্সট্রা সোলার রে এসে যেতে পারে সেগুলোকেও কিন্তু সোলার উইন্ড সরিয়ে দিতে পারে তার গতিপথ বদলে দিতে পারে এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট সানস্পট অ্যাক্টিভিটির যে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে যে সানস্পট অ্যাক্টিভিটি কম থাকলে মহাজাগতিক প্রচণ্ড শক্তিশালী রশ্মিগুলো যেগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসছে যেগুলো খুব ক্ষতিকর সেগুলোকে সরিয়ে দিতে পারে না ডিফ্লেক্ট করতে পারে না আর সৌরক্রিয়া সানস্পট অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম সর্বোচ্চ থাকলে তখন সৌরবায়ুটা সোলার উইন্ডটা পাওয়ারফুল থাকে তখন ওই এক্সট্রা সোলার রে যেগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসছে পৃথিবী পৃষ্ঠে এলে পৃথিবীর প্রচণ্ড ক্ষতি হবে সেগুলোকে সোলার উইন্ড সরিয়ে দেয় অপসারিত করে গতিপথ বদলে দেয় এবং পৃথিবীকে রক্ষা করে তো এই কসমিক রে কে বুঝতে হবে এগুলো কোনো একটা পথ দিয়ে আসছে না সমস্ত চারিদিক থেকে কসমিক রেজের বোম্বার্টমেন্ট হয় এই জন্য এই সানস্পট অ্যাক্টিভিটিটা খুব গুরুত্বপূর্ণ এই সানস্পট অ্যাক্টিভিটি থেকেই আমরা কিন্তু একটা অ্যাসেসমেন্ট করতে পারি যে পৃথিবী কতটা সুরক্ষিত এবং পৃথিবীর উপর কতটা মহাজাগতিক রশ্মির কসমিক রেয়ের রেডিয়েশন আসতে চলেছে এবং সেখান থেকে কতটা ক্ষতি হতে পারে কারণ এই কসমিক রেজ এই মহাজাগতিক প্রচণ্ড শক্তিশালী বিচ্ছুরণ পৃথিবীর উপর ভলক্যানিক ইরাপশান ভূমিকম্প এবং আবহাওয়া এই তিনটের উপর ভালো রকম নেতিবাচক নেগেটিভ ইনফ্লুয়েন্স বিস্তার করে প্রভাব বিস্তার করে এবং সেগুলোকে বোঝা হয় এবং সেখান থেকে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কোরিলেশন বার করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা হয় সেই অ্যাস্ট্রোলজিক্যাল কোরিলেশনটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকে আমরা অনেকটাই একটা ক্যারিটির জায়গায় পৌঁছেছি এবং সোলার মিনিমাম বিষয়টাকে আরেকটু আমরা ভালো করে বুঝতে পেরেছি সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা